হ্যালো নোয়েলকাম ফ্রেন্স ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলা নতুন শেষ হতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং একটু আগেই তোমরা এটা দেখেছো দু হাজার বাইশে এর জন্য এত নতুন আপডেট উঠে আসছি জয়েন্ট ইন্টার সিচুয়েশন বোর্ডে বিগেস্ট আপডেট বন্ধুরা ব্রেকিং নিউজ তোমাদের জন্য কিন্তু ওয়েমার রেসপন্স প্রকাশিত করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা যেটার জন্য তোমরা অপেক্ষা করেছি যে ওয়েমার রেসপন্স তোমরা কোথায় কী রেসপন্স করে এসেছো যারা চ্যালেঞ্জ করেছিলে সেটার কী ইম্প্যাক্ট এলো সব কিছু জানতে পারবে আজকে ভিডিওতে আর যারা দেখবে না অবশ্যই ভুল করবে অবশ্যই প্রত্যেকে চেক করবে ঠিক আছে এই ভিডিওটা দেখো কীভাবে তোমরা চেক করবে সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছি প্রথমে তোমাদের নিয়ে যাচ্ছে নোটিশে নিউজ অ্যান্ড ফিডব্যাকে যাবে এখানে আসার পর তোমার কিন্তু এখানে প্রথমে এটা ডাউনলোড করে নেবেন নোটিশটা সেখানে কী বলা হচ্ছে তারপর তোমাকে বাকি বিষয়গুলো বলছি দেখো লেখা হয়ে আছে ভিউ ওইমার ইমেজ ওইমার মানে কি যেটা তোমরা পরীক্ষা দিয়েছিলে যে খাতাটা সেই খাতাটা তোমরা দেখতে পাবে সেখানে তোমরা কি কী রেসপন্স করছো সেই রেসপন্সটা দেখতে পাবে এবং এখানে সব থেকে যেটা বড় ইম্প্যাক্ট সেটা হচ্ছে কি চ্যালেঞ্জ রেসপন্স ঠিক আছে তুমি যে চ্যালেঞ্জ করেছিলে সেই চ্যালেঞ্জেরও কিন্তু রেসপন্স তোমরা দেখতে পাবে তোমাদের ওটা সেটা সঠিক কি ভুল হ্যাঁ সব কিছু বিষয়গুলো এখানে কিন্তু দেখতে পাবে এবং একটা কথা বলে রাখি এখানে কিন্তু বিগেস্ট একটা ভুল করে ফেলবে ধরো যে তুমি এমনও হয়েছে না আমি এটা সত্যি ঘটনা বলি আমার জেন পার এক্সামের ক্ষেত্রে এরকম হয়েছিল তো ওদের কি হয়েছে একটা ধরো প্রশ্ন মনে করো দশ নম্বর প্রশ্ন তুমি উত্তর করেছো অপশন এ অথচ ভুলবশত এখানে দেখা যাচ্ছে দশ নম্বর তুমি উত্তর করেছো ডি ঠিক আছে এইরকম ধরনের কিছু ভুল হতেও পারে ঠিক আছে তো এই জন্য তোমাদের কি করে চ্যালেঞ্জ করবে সেটাও তোমাদের বলে দেবো এটা কিন্তু না জানলে বিরাট বড়ো তোমরা প্রবলেম পড়বে এটুকু আমি বলতে পারি তো দেখো এবার তোমাদেরকে বলে দিই কী করে তোমরা দেখবে প্রথমে তোমাদের নিয়ে যাই সেই পেজে দেখো ওয়েবসাইটে চলে এলাম ডাবলিউ জে বি তোমাদের সুবিধাটা আমি ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্স চেক করে তোমরা পেয়ে যাবে এখানে আসার পর তোমাদের ভিউ অ্যান্ড ক্লেম ওয়েমার রেকর্ডের রেসপন্সে ক্লিক করতে হবে তারপর এখানে আসার পর তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এবং সিকিউরিটি পিন হিসেবে এই যে নাম্বারটা আছে না এই নাম্বারটা তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখো এবার অনেকেই বলে স্যার আমরা তো মানে পাসওয়ার্ড ভুলে গেছি তো পাসওয়ার্ড ভুলে গেলেও এখানে দেখো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে তোমরা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে ওকে তো এবার দেখো তোমাদেরকে আমি একটা রেসপন্স দেখিয়ে দিচ্ছি একজনের আমার একটা ফ্রেন্ড আছে তার একটা তোমাদের রেসপন্স দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি লগ ইন করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের তোমাদের নাম দেখতে পাবে দেখতে পাচ্ছ এতদিন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে ভিউ অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড তারপরে ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল এবং নিচের দিকে দেখো সব থেকে ব্রেকিং যেটা সব থেকে বড়ো আপডেট ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ওয়েমার রেকর্ডেড রেসপন্স এখানে তোমাদের ক্লিক করে নিতে হবে এখানে কো ক্লিক করলেই তোমরা দেখতে পাবে একটা নতুন পেজে তোমরা চলে আসবে এবং এখানে আসার পর তোমরা কিন্তু এখান থেকে ভিউ অ্যান্ড রেকর্ডেড এখানে তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের যে ওয়েমার রেকর্ড রেসপন্স সেটা কিন্তু দেখতে পাবে এবং তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই যে কতদিন পর্যন্ত তোমরা কত দেখো সতেরো তারিখ মনে সম্ভব দেখছিলাম সতেরো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে আসার পর তোমাদের টেস্ট সাবজেক্ট কি ক্লিক করতে হবে সেশন ওয়ান ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমাদের ক্লিক করতে হবে সেট নম্বর তোমাদের যেটা সেট নম্বর ছিল এর সেট নম্বর সি ছিল তো সি দেখিয়ে দিচ্ছে এর এক্সাম রোল নম্বর বুকলেট নম্বর সব দেখা দেখিয়ে দিচ্ছে এইখানে দেখতে পাচ্ছি তোমাদের সেশন নম্বর ওয়ানে কত নম্বর সেট কত নম্বর কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার দিয়েছিল সেটা দেখা যাচ্ছে ঠিক আছে এখানে দেখবে তোমরা যেগুলো দিশে ছিল সব ঠিক আছে কি ভুল আছে যদি কারোর ভুল দেখায় তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে দেখো এখানে কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে ঠিক আছে তো যদি তোমার এরকম দেখায় যে তুমি দিয়েছিলে অথচ তোমার এখানে ফাঁকা দেখাচ্ছে বা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে চ্যালেঞ্জ করা মানে কি যে তুমি দিয়েছিলে অথচ এখানে তোমার মানে এটা দেখাচ্ছে না যদি এরকম হয় সত্যি যদি হয় তাহলে দেবে ভুল করে দেবে না মানে ধরো যে তুমি দাও নি অথচ তুমি এখন মানে ক্লেম করছো যে না আমি দিয়েছিলাম তাহলে কিন্তু তোমাদেরকে জীবনও মার্কস দেবে না ঠিক আছে আমি কি বলতে চাচ্ছি মার্কস কিন্তু বাড়ানোর এটা বিরাট বড় একটা সুফল ধরো যে তুমি এখানে আমি কথা কথা বলছি যে ছিয়াত্তর নম্বর প্রশ্নে তুমি উত্তর দিচ্ছিলে সি অথচ এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কিছু দেখাচ্ছেই না তো তুমি কি করবে অবশ্যই এটাকে মানে তুমি চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করার জন্য পাঁচশো টাকা তোমাদের দিতে হবে পার কোশ্চেন ঠিক আছে এটা আমি এর আগে বলেছিলাম ওটা ছিল তোমাদের চ্যালেঞ্জ করার জন্য যদি কোনো অ্যান্সার কি ভুল থাকে তো ওখানে জানছিলে যে দু একটা কোশ্চেন কিন্তু ভুল ছিল সেটা আমি তোমাদের বলেই না ভিডিওতে এইখানে কিন্তু তোমাদের এই বিষয়টা নয় এখানে দেখাবে যে তুমি কোনটা কোনটা অ্যান্সার দিয়েছ যদি কোনো এমন হয়ে থাকে যেটা তুমি দিয়েছো অথচ এখানে তোমাদের সেটা মানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে বা যদি এরকম হয় যে তুমি দিয়েছ মনে করো ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর দিয়েছো অপশন এ আর এখানে দেখা সি তাহলে তুমি সেটা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে এর জন্য কিন্তু পাঁচশো টাকা করে দিতে হবে ঠিক আছে মনে করো যে আরও একটা কোশ্চেন বলছি বারো নম্বর প্রশ্ন তুমি দিয়েছো হয়তো অপশন এ রাইট অ্যান্সার বাট এখানে দেখাচ্ছে সি ঠিক আছে তাহলে কিন্তু তুমি এটাকে চ্যালেঞ্জ করতে পারবে বাট বারবার সাবধান করছি যে ভুল করেও এমন যাতে না হয় যে তুমি আসলে তুমি এটা অপশন সি করেছো এবার তুমি যেহেতু দেখলে যে অপশান সি রং অ্যান্সার তুমি এটা মানে চ্যালেঞ্জ করলে ইচ্ছে করে যে আমি নাম্বারটা বাড়াবো মার্কসটা বাড়াবো তাহলে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু কোনো দিনই তোমাদের মার্কস বাড়বে না তোমাদের যেটা তুমি করেছ সেটা যদি তুমি মানে এখানে না থাকে তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারো এবং এর জন্য কিন্তু পাঁচশো টাকা করে লাগবে ঠিক আছে পার কোশ্চেন পাঁচশো টাকা করে লাগবে এটা কিন্তু মাথায় রাখবে আর বিশেষ কিছু বলার নেই এবার যদি বলি যে কী করে তোমরা চ্যালেঞ্জ করবে সেই চ্যালেঞ্জের ব্যাপারটা যদি বলা থাকে সেটা আমি পরবর্তীকালে যদি তোমাদের মনে হয় ভিডিও চাই তো অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো আজকে বিকেলে মধ্যে তোমাদেরকে কী করে চ্যালেঞ্জ করবে সেই রেকর্ড মানে সেটা তোমাদের দেখিয়ে দেওয়ার তো মূল কথা হচ্ছে তোমরা দেখে নেবে যে তোমাদের যদি ধরো যদি এরকম হলো যে কারোর হয়তো নাম দেখাচ্ছে না বা ধরো এরকম হলো যে তুমি দেখতে পাচ্ছ না যে তুমি কোনটা সঠিক উত্তর দিয়েছো যদি অথচ তুমি দিয়ে থাকবে তাহলে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করবে এটা বারবার বলছি চ্যালেঞ্জ না করলে কিন্তু জীবন তুমি মার্কসটা পাবে না বোঝা গেছে মনে করো তুমি যে কোশ্চেন নাম্বার ফাইভ তুমি দিয়েছ হয়তো অপশান এ ভাবলে যে হয়তো এখানে বি দিয়েছি বি চলে এসে ভুল করে আমি চ্যালেঞ্জ করবো না ফালতু পাঁচশো টাকা লাগবে থাক ও জীবনও ঠিক হবে না তুমি কি কিন্তু এটা রঙই হয়ে গেল ঠিক আছে তাহলে কিন্তু তুমি এখানে মার্কস পাচ্ছ না যদি দেখা হলে তুমি ঠিক করো কিন্তু ভুল অ্যান্সার মানে চলে আসবে ঠিক আছে তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে আর বিশেষ করে যেটা বলছি দেখো কী করে চ্যালেঞ্জ করবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো অনেক সময় ওয়েবসাইট ক্লিক করতে গিয়ে এরকমও হয়ে যায় তো আমি বলবো অবশ্যই এটাকে লগ ইন করার জন্য আবার তোমাদেরকে কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো আমি একবার তোমাদের দেখিয়ে দিই ডাবলিউবি জেবি লিখে কিন্তু তোমাদেরকে ডাব্লিউ বি যেই লিখে লিখে কিন্তু তোমাদেরকে আসতে হবে আসার পর তোমাদের কিন্তু আবার সেই এখানে আসতে হবে ভিও ক্লেম এখানে আসার পর তোমাদের কিন্তু আবার লগ ইন করতে হবে ঠিক আছে এইরকম প্রবলেম আসতে পারে কিছুক্ষণের জন্য তো তোমরা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটু হেল্প নেবে দেখিয়ে নিশ্চয়ই কী কী স্টেপ আমি করছি তোমরাও কিন্তু স্টেপগুলো ফলো করবে দেখো চলে এলো দেখলে তো এরকম স্টেপগুলো ফলো করবে তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি আর একবার তোমাদের লগ ইন করে দেখিয়ে দিচ্ছি এবার অনেকে বলতে পারো স্যার আমরা তো ফর্গ পাসওয়ার্ড ভুলে গেছি মানে পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে অনেকে যদি বলে স্যার আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা বুঝতে পারছি না খুঁজে পাচ্ছি না তাহলে দেখবে তোমাদের যে ফর্মেই আছে অ্যাপ্লিকেশান নাম্বারটা যদি নাও তাও যদি না পাও সেটাও যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে এই যে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার লেখা আছে ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা আবার রিসেট করতে পারবে তো আমি তোমাদের সাইন ইন করে দেখিয়ে দিচ্ছি এখানে একটু সমস্যার কারণে হয়তো হচ্ছে না আমি জাস্ট আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখতে পাচ্ছ আমি লগ ইন করে নিয়েছি তো এবার এখানে আসার পর তোমাদেরকে এখানে আবার ক্লিক করতে হবে ভিউ চ্যালেঞ্জ ওয়েমার রেকর্ডের রেসপন্স মনে করো তুমি কোনো একটা উত্তর দিয়েছো বাট ওটা ভুলবশত ওখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তো তোমাকে কী করতে হবে এখানে আসার পর এই যে সেকেন্ড অপশন আছে ভিউ ওয়েমার অ্যান্ড ক্লেম রেকর্ডেড রেসপন্স ঠিক আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ আবার নিচুলে আসবে এখানে আসার পর তোমরা তোমাদের ডিটেলসটা দেখতে পাবে এখানে তোমাদেরকে আবার ফিল আপ করতে হবে যে কোন সেশনে ঠিক আছে সেশন ওয়ান নাকি মানে শিফট ওয়ান নাকি শিফট টু তো শিফট ওয়ান ছিল আর সিরিজ কী ছিল সেটাও দেখি দেখো এই সিরিজটা দেখিয়ে দিচ্ছে এখানে ক্লিক করবার তোমাদের কিন্তু এইরকমভাবে তোমাদের দেখিয়ে দিবে এক্সাম রোল নাম্বার বুকলেট নাম্বার তোমার কত কী ছিল এইখানে দেখো তোমরা কিন্তু তোমাদের এই যে রেসপন্স সেইটা দেখতে পাচ্ছ যে তোমার কি কি তুমি রেসপন্স করেছিলে দেখতে পাচ্ছ সব কিছু দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ তুমি কোথায় গোল করেছো কোথায় ভুল মানে কোথায় মানে ঠিক হয়নি সব কিছু কিন্তু এখানে একদম এক্স্যাক্টলি দেখিয়ে দেবে তোমার রেসপন্স কিন্তু সমস্ত কিছু তুমি দেখতে পাবে পুরো ওয়েমারটা দেখতে পাবে ঠিক আছে দেখতে পাচ্ছো পুরো ওয়েমার্টটা দেখিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু তোমাদের কী করতে হবে অবশ্যই দেখে নিতে হবে এবং যদি তুমি চাও চ্যালেঞ্জ করবো তাহলে এখানে ক্লিক হেয়ার অ্যান্ড ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ রেকর্ডেড ওয়েমার এইখানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে আমি যেহেতু এখন চ্যালেঞ্জ করবে না তো আমি তোমাদের করে দেখাচ্ছি না তো তোমাদের যদি চাও ইচ্ছেগু যদি হয় তোমাদের তাহলে কিন্তু এখানে ক্লিক করে তোমরা চ্যালেঞ্জ করতে পারো দেখো বারবার নিষেধ করছি এমন যাতে না হয় যে তুমি দিয়েছ অথচ মানে তুমি এমন হলো যে তুমি মানে যেটা দাওইনি সেটার সেটা তুমি মানে চ্যালেঞ্জ করতে আসছো তাহলে কিন্তু সেখানে জীবনও তুমি মার্কস পাবে না বুঝে গেছে তুমি দিয়েছো অথচ আসিনি তাহলে তুমি কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো বুঝে গেছে তো আশা করছি অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো বিকেল মধ্যে আবার একটা ভিডিও দিয়ে দেওয়ার ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো নমস্কার